কোল্ড কলিং, আক্ষরিক অনুবাদ করলে যেটার মানে কি না ঠান্ডা কথোপকথন। ওয়েল, ভাবানুবাদ করলে ব্যাপারটা আসলে ঠান্ডা কথোপকথন দাঁড়ায় না, এটার মানে হলো অপরিচিত কাউকে প্রথমবারের মতো কল করা। আমি কেন কোল কলিং শেখাচ্ছি, ওয়েল একটা ছোট্ট রিজন আছে। আমরা যখন কোনো বিজনেস বা প্রফেশনাল কারণে কাউকে, কারোর সাথে কথোপকথনে যাই বা কারোর সাথে মিটিং হয় বা কারোর সাথে কোনো আলাপচারিত হয়, বেশিরভাগ সময় কিন্তু আমাদের সামনাসামনি কথা হয় না, কথাটা কিন্তু হয় হলো ফোনে। তাই ফোনে কীভাবে কারোর সাথে কথা বলা দরকার বা কীভাবে কারোর সাথে প্রথমবার কল করা দরকার বা কী বলা দরকার, এটা আসলে জানা আমাদের খুবই দরকার। এবং কোনো এক অদ্ভুত কারণে আমরা ইন্টারনেটে যত ব্লগ দেখি, যত আর্টিকেল পড়ি, সব কিছু আমাদের শেখায় কীভাবে আমাদের গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করা যায় একটা কল দিয়ে, কিন্তু কখনো শেখানো হয় না বিজনেস কল আসলে কীভাবে করতে হয়। সো ফার্স্ট টাইম যদি কাউকে কল করো সেটাকে বলে কোল্ড কলিং। এবং এটা করার ছোট্ট কিছু নিয়ম আছে। আমি কখনো কাউকে ফার্স্ট কল করলাম, প্রথম কল করার পরে অনেক সময় দেখা যায় আমরাই জিজ্ঞাসা করি যে ভাই আপনি কে বলছেন। তুমি যাকে কল করছো তার ব্যাপারে তুমি পুরোটা জানো, তুমি আবার সেকেন্ড টাইম তো কোয়েশ্চেন করবো না ভাই আপনি কে বলছেন। দ্বিতীয়ত, তুমি তোমার পরিচয় দিবা খুব সুন্দর করে। আমরা হয়তো আমার নিজের পরিচয় বাদ দিয়ে বলি ভাই আমি আয়মান বলছি। আয়মান কে, আয়মান কী করে, আয়মানের ডেজিগনেশন কী, কিছু যদি তুমি না বলো ও তো বুঝতে পারবে না তুমি কোন অর্গানাইজেশন থেকে বলছো। তুমি বলো হয়তো আর তুমি নিউজ পেপার থেকে বলছো, তার মানে ও বুঝতে পারে ও আচ্ছা নিউজ পেপারে একজন মানুষ আমাকে কল করেছে। তুমি একটা কলেজ থেকে বলছো, তার মানে ও সাথে সাথে বুঝবে ও আচ্ছা কলেজ থেকে কেউ একজন কল করেছে, নিশ্চয়ই কোনো ক্লাবের হবে, কোনো একটা ফেস্টের ব্যাপারে আলাপ করতে এসেছে। তৃতীয়ত, কল করার পরে তাকে একটু বলে নাও যে আপনার সময় হবে কি না। এবং সবসময় এটা বলো, আমি জানি আপনি খুবই ব্যস্ত একজন মানুষ, আপনার কি 2 মিনিট সময় হবে কি না। দেখো, সে ব্যস্ত হোক আর না হোক, তুমি যদি তাকে বলো হ্যাঁ আমি জানি আপনি খুবই ব্যস্ত একজন মানুষ, এটা শুনলে কিন্তু সে দুঃখী হবে না, সে উল্টা খুশি হবে যে তুমি তার যে ব্যস্ততা সেটাকে তুমি ভ্যালু করছো, ঠিক না? এবং তুমি তার কাছে 2 মিনিট চেয়ে নিচ্ছ, সেটা খুব সুন্দর একটা ব্যবহার। ফোর্থ, তোমার কথা শেষ হওয়ার পরে তুমি যে কথাটা বলছিলা তার একটা কল টু অ্যাকশন থাকা, যে এরপরে অ্যাপয়েন্টমেন্টটা কখন, এরপরে তুমি তাকে কোথায় কল করবা, তার ইমেল আইডিটা কী, এটা একটা নিয়ে রাখবা। নাহলে তার সাথে কল করার পরবর্তী কী কাজ আছে সেটা তাকে পাঠানোর কোনো ব্যবস্থা নেই তোমার, তাই না? এবং আরেকটা জিনিস হয়, আমরা প্রায় কল করার পরে যে মানুষটাকে কল করছি সে হয়তো ফোনটা মিস করতে পারে, তাহলে কী করবা? তাহলে তুমি আবার কল দিবা, আবার কল দিবা? অনেকে পর পর টানা 2-3-4 বার কল দিতে থাকে। ওয়েল, এটা কিন্তু বেশ খারাপ একটা আচরণ। কাউকে যদি তুমি প্রথমবার কল করো এবং সে যদি তোমার কল রিসিভ না করে, তাকে সুন্দর করে একটা মেসেজ পাঠাও যে আসসালামু আলাইকুম ভাইয়া, আমি এই বলছি এখান থেকে, আপনার সাথে আমার এই বিষয়ে একটা ছোট কথা ছিল, আশা করি আপনার সময় হলে আপনি যদি আমাকে জানান তাহলে আমি ওই সময় আপনাকে কল করব। তাহলে কি হচ্ছে, তুমি সুন্দর করে নিজের পরিচয় দিচ্ছ, তার সময়টাকে ভ্যালু করছো, কী কারণে কথা বলছো সেটা অলরেডি বলে ফেলেছো, এবং তার সময়ের প্রতি সম্মান দেখিয়ে কখন তাকে কল করা যায় সেই টাইমটি চেয়ে নিচ্ছ। এক্ষেত্রে কিন্তু সেও তোমার প্রতি বেশ রেসপেক্টফুল হবে এবং তোমার কলটা রিসিভ করার চেষ্টা করবে, অথবা তোমার SMS এ রিপ্লাই দিয়ে দিবে, সো দ্যাট নেক্সট টাইম যখন সে ফ্রি হচ্ছে তুমি তাকে কল করতে পারো। সো তুমি যখন নেক্সট টাইম নতুন কাউকে কল করছো, অলওয়েজ এই ছোট্ট কয়েকটা জিনিস মনে রেখো, তাহলে তোমার সাথে তার যে প্রফেশনাল সম্পর্কটা আছে সেটা খুব ভালোভাবে মেনটেন করা হবে। এবং অলওয়েজ মনে রেখো, ওই যে বলা হয় না যে পাত্তা মানুষ দেয় না, পাত্তা নিয়ে নিতে হয়। সো তোমার কলটা কেউ যদি পাত্তা না দেয় তার মানে তুমি বুঝবা যে তুমি প্রপার প্রসেসটা ফলো করনি। সো নেক্সট টাইম থেকে এই প্রফেশনালিজমটা মেনটেন করো, দেখবা তোমার কোল্ড কলিং স্কিল অনেক বেটার হয়ে গেছে।